আসন্ন পঞ্চায়েত ভোট মেদিনীপুরে ক্রমশ ঘনীভূত শাসক দলের গোষ্ঠী কোন্দল। মেদিনীপুর জেলা তৃণমূল সভাপতির পর বিধায়কের বিরুদ্ধে মুখ খুলতে দেখা গেল 14 নম্বর ওয়ার্ড সভাপতি বরুণ বোসকে। একই সঙ্গে 2022 পুর নির্বাচনে হারের কারণ হিসেবে দলীয় কোন্দলকে দায়ী করলেন 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সংঘমিত্রা পাল। উল্লেখ্য, গত পুরসভা ভোটে প্রার্থী তালিকা নিয়ে তৃণমূলের অন্দরে ব্যাপক ক্ষোভ তৈরি হয়। 2022 সালে পুর ভোটে 14 নম্বর ওয়ার্ডে প্রার্থী তালিকা নিয়ে দ্বন্দ্ব তৈরি হয় তৃণমূলেরই অন্দরে। 14 নম্বর ওয়ার্ডের প্রার্থী হিসেবে প্রথম তালিকায় নাম থাকে বিদায়ী কাউন্সিলর বিশ্বেশ্বর নায়কের স্ত্রী অর্পিতা রায় নায়কের, কিন্তু পরে সংশোধিত তালিকায় নাম আসে সংঘমিত্রা পালের। তারপরই রাতারাতি অর্পিতা রায় নায়ক নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ান। দল থেকে 6 বছরের জন্য বহিষ্কৃত করা হয় নায়ক দম্পতিকে। তা সত্ত্বেও মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়ার সঙ্গে একই মঞ্চে দেখা যায় বর্তমান নির্দল কাউন্সিলর অর্পিতা রায় নায়ককে। এরপরই বিতর্ক দানা বাঁধে। সংঘমিত্রা পাল সরাসরি অভিযোগ করেন তার হারের জন্য দায়ী মেদিনীপুরের তৃণমূল বিধায়ক জুন মালিয়া। আমাদের 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অর্পিতা রায় নায়ক এবং তার হাজবেন্ড বিশ্বেশ্বর নায়ককে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রোগ্রামে সম্মানীয় বিধায়িকা এবং আমাদের মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান একই সাথে স্টেজ শেয়ার করতে দেখা যাচ্ছে। এটা আমার কাছে প্রশ্ন যে একটা বিভাজন সৃষ্টি করার চেষ্টা চলছে, এবং আমার সন্দেহ হচ্ছে যে সম্মানীয় বিধায়িকা ও মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান তালিকে চক্রান্ত করে এই নির্দল কাউন্সিলরের সাথে হাতে হাত মিলিয়ে আমাকে হারানোর চেষ্টা করেছিলেন। তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত, যারা দল থেকে বহিষ্কৃত হয়েছিল 6 বছর, আর একই দলের প্রার্থী যেখানে আমাদের টিএমসির ব্যানারে সভা হচ্ছে, কম্বল বিতরণ হচ্ছে, বহিষ্কার করার পরে অর্পিতা রায় নায়ক ওই মঞ্চে দেখা যাচ্ছে যে এখানে কি বিধায়কের কোনো ভূমিকা আছে? যে বহিষ্কার দলের কেউ নয়, অথচ অর্পিতা রায় নায়ক সেই মঞ্চে প্রবেশ করছেন। বারবার এই নিয়ে যোগাযোগ করার চেষ্টা হলেও শাসক দলের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গোষ্ঠী কোন্দলই আগামী দিনে তৃণমূলের পতনের কারণ, কটাক্ষ বিজেপির জেলা নেতৃত্বের। বিধায়ক জুন মালিয়া, চেয়ারম্যান সৌমেন খান, এদের একটা গ্রুপ, আরেকদিকে জেলা সভাপতি সুজয় হাজরা, সহ সভাপতি বিশ্বনাথ পাণ্ডব, তাদের একটা গ্রুপ, দুটো গ্রুপে মুখ দেখা দেখি বন্ধ, কাটমানি তোলাবাজি। তাই মেদিনীপুরে যেটা হয়েছে অস্বাভাবিক কিছু নয়, দলটা গোষ্ঠী কোন্দলের উপরেই চলে, এবং আগামী দিনে দেখবেন এই গোষ্ঠী কোন্দলের মধ্যে দিয়ে মেদিনীপুর সহ সারা পশ্চিমবাংলায় দলটা ধ্বংস হয়ে যাবে। এমনিতেই মেদিনীপুর শহরে তৃণমূল বিধায়ক এবং সাংগঠনিক দলের নেতৃত্বের বিভাজন সর্বজন বিদিত। দলের গোষ্ঠী দ্বন্দ্বের জন্য বারবার আঙুল উঠছে বিধায়কের বিরুদ্ধে। এবার নির্দল কাউন্সিলর তথা বহিষ্কৃত তৃণমূল কর্মী কী করে বিধায়কের সঙ্গে একই মঞ্চে উপস্থিত থাকেন, তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। পঞ্চায়েত ভোটের আগে কীভাবে সামাল দেবে দলীয় কোন্দল? পঞ্চায়েত ভোট বাক্সে এর কোনো প্রতিফলন পড়বে না তো? আশঙ্কায় রাজনৈতিক মহল। পশ্চিম মেদিনীপুর থেকে অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।